রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সকাল 10টা থেকে ক গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর 12:30টায়। খ গ্রুপের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে দুপুর 1:45টায় শেষ হবে ভর্তি পরীক্ষা। রুয়েটে এবার 9495 জন ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। 2021-22 শিক্ষাবর্ষের অভিন্ন প্রশ্নপত্রে সমন্বিত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে রুয়েট, চুয়েট ও কুয়েটে। ভর্তিচ্ছুরা তাদের পছন্দ মতো কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন। ফলাফলের উপর নির্ভর করে পছন্দের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন ভর্তিচ্ছুরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আমিরুল, পরীক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখেছেন যেহেতু শুরু হয়ে, আর কোনো ভোগান্তি হয়েছে কিনা, যেহেতু জ্বালানি দাম বাড়ার কারণে অনেক জায়গাতে গণপরিবহন চলাচল কম দেখা যাচ্ছে? 21-22 শিক্ষাবর্ষের যে তিনটি সমন্বিত বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়েট এবং চুয়েটের যে শিক্ষার্থী যারা পরীক্ষা অংশ নিচ্ছে, সেই সকল শিক্ষার্থীরা রয়েছে যে তারা খুলনার শিক্ষার্থীরা এই কেন্দ্রটি পরীক্ষায় অংশ নিচ্ছে, বিশেষ করে কুয়েটের। এবং এখানটায় যে থাকছে যে পরিবেশগতা বলছে, পরিবেশ বলা যায় এখন নিশ্চিত নিরাপত্তা বলা যেটা, সেটা তৈরি প্রশাসনের পক্ষ থেকে যেমন এটা ব্যবস্থা করেছে, অনুরূপভাবে যারা রয়েছেন তারা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আয়োজনে রয়েছেন। এবং বিশেষ করে যে এখানটা থাকছে যে অভিভাবক যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, আসলে কেমন দেখছেন পরিবেশটা? আমরা পরিবেশে অত্যন্ত খুশি। এখানে স্থানীয় প্রশাসন যে নিরাপত্তা নিয়েছে, আমরা তাদেরকে সকল অভিভাবকের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রীকে ওনার দিক নির্দেশনা, আমরা এবারে অনেক হয়রানি থেকে বেঁচে গেছি। যে গুচ্ছভাবে এককভাবে পরীক্ষা হওয়ার কারণে আমরা তিনটা কেন্দ্রে যাওয়া লাগে নাই, তিন জায়গা যাওয়া লাগে নাই, যার জন্য আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই। কথা বলবো, এই যে আপনি এখানে দাঁড়িয়ে কে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার পরিবেশ কেমন হচ্ছে? আমার দুই ছেলে পরীক্ষা দিচ্ছে, ওরা যমজ, দুই ছেলে পরীক্ষা দিচ্ছে, খুব ভালো লাগছে পরিবেশটা, খুব ভালো আমাদের জন্য, খুব ভালো লাগছে আর কি। ধন্যবাদ প্রতিষ্ঠানকে, কর্তৃপক্ষকে আর কি। ধন্যবাদ আপনাকে। আর কথা বলো, সার্বিক ব্যবস্থা কেমন লাগছে বাইরে? বাইরের সার্বিক পরিস্থিতি আসলে খুবই সুন্দর। গুচ্ছভাবে পরীক্ষা হওয়ার জন্য আমরা হয়রানির শিকার হইনি, এবং এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ম্যানেজমেন্ট করেছে তার জন্য আমরা আসলে আন্তরিকভাবে সবাই খুশি, এবং অভিভাবকবৃন্দ সবাই এর জন্য ধন্যবাদ। কথা বলো, আর রয়েছে আসলে কেমন লাগছে? এখানকার পরিবেশ খুবই সুন্দর, খুবই সুন্দর, দেখার মতো একটা পরিবেশ, বা ছাত্রছাত্রীরা থাকার মতো খুব সুন্দর পরিবেশ আছে। আমরা যারা গার্ডিয়ানরা আসছি তারাও খুব সুন্দরভাবে নিরাপত্তাভাবে আছি, প্রশাসন আমাদেরকে 100% নিরাপত্তা দিচ্ছে, মোটামুটি আমরা খুব সবাই খুব আনন্দ উপভোগ করতেছি। ধন্যবাদ আপনাকে। এবং যেটা বলছিলেন যে তেলের দাম বৃদ্ধিতে খুলনা একটা ভর্তিপ্রিয় কেন্দ্র করে অতিরিক্ত লোক অবস্থান করছে, কিন্তু যেটা বিষয় দেখেছি যে সকাল থেকে কিন্তু যানবাহনগুলো চলেছেন এবং বর্ধিত ভাড়া নিয়ে দিয়েই যাত্রী যারা তার সেবা নিচ্ছেন, এটাই ছিল সর্বশেষ অবস্থা।